ঠাকুরগাঁওয়ে দলভেদে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে সোমবার ভোরে উপজেলার বড়গাঁও ইউনিয়নের কিসামত চামেশ্বরী গ্রামে এ ঘটনা ঘটে বর্তমানে ওই গৃহবধূ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ইতিমধ্যে তার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ জানান রবিবার তার স্বামী কাজের উদ্দেশ্যে টাঙ্গাইলে চলে গেলে বাড়িতে ওই গৃহবধূ ও তার এক ছেলে এবং মেয়ে ছিল তার স্বামী না থাকার সুযোগে সোমবার ভোর রাতে প্রতিবেশী হারুন রশিদ সহ তার তিন বন্ধু ময়নুল শাহিন ও খাইরুল ইসলাম ঘরের দরজা কেটে ঘরে প্রবেশ করে এরপর তারা গৃহবধূর হাত পা বেঁধে ফেলে এবং মুখ চেপে ধরে গৃহবধূর ছোট্ট ছেলে ও মেয়ের সামনেই তাকে প্রথমে হারুন জোরপূর্বক ধর্ষণ করে এরপর পর্যায়ক্রমে হারুনের তিনজন বন্ধুও ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে এক পর্যায়ে ছোট্ট ছেলেটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে এর আগেই ধর্ষকরা পালিয়ে যায় পরে স্থানীয় লোকজন ওই গৃহবধূকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে হাসপাতালের চিকিৎসক রকেয়া সাত্তার জানান গৃহবধূ ভর্তি হয়েছে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বিভিন্ন আলামত সংগ্রহ করার পর সেগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে রিপোর্ট পেলেই বোঝা যাবে গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে কিনা এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান বলেন খবর পাওয়ার পর আমরা হাসপাতালে গিয়ে ওই গৃহবধূর কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে